দেখে নিন নয়টি সংরক্ষিত জায়গা যেখানে আপনি কখনো যেতে পারবেন না। আসুন ঘুরে আসি এমন কিছু জায়গা থেকে। কোকাকোলার রেসিপি ভল্ট। কোকাকোলার রেসিপি সম্ভবত ইতিহাসের সবচেয়ে গোপন রেসিপি। আজ পর্যন্ত কেউ কোকাকোলার রেসিপি বের করতে পারেনি, এজন্য কোকাকোলার স্বাদটাও অন্যরকম হয়। যুগ যুগ ধরেই কোম্পানির অতি বিশ্বস্ত কয়েকজন ছাড়া এই রেসিপি কেউ জানতে পারে না। 2011 সালের ডিসেম্বরে 6.6 ফুট মোটা ধাতব ভল্ট বানানো হয়, যেখানে কোকাকোলার রেসিপি নিয়ে কাজ করা হয়। এখানে সেই ব্যক্তি ছাড়া আর কেউই যেতে পারেন না। কঠোর নজরদারিতে রাখা হয় এই ভল্ট। এরিয়া 51। আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যের সামরিক ঘাঁটি এরিয়া 51 বিশ্বে বহুল আলোচিত স্থানগুলোর একটি। এই স্থাপনাটি লাস ভেগাস থেকে 95 কিলোমিটার দূরে গ্রুম লেকের পাশে অবস্থিত। দুর্ভেদ্য বেষ্টনীতে ঘেরা এই ঘাঁটির প্রবেশপথে লেখা আছে, অনধিকার প্রবেশকারীকে গুলি করা হতে পারে। আজ পর্যন্ত বেসামরিক কেউ দাবি করেনি তিনি এরিয়া 51 ঢুকেছেন। তবে স্থাপনাটিকে বিতর্কিত ও রহস্যময় করে তোলার পেছনে আশেপাশের বাসিন্দারাই দায়ী। তাদের অনেকের দাবি, এরিয়া 51-এর আকাশে কিছু উঠতে দেখেছেন তারা। আবার অনেকেই নাকি এমন দ্রুতগতির বিমান উঠতে দেখেছেন যার গতি সাধারণ বিমান বা যুদ্ধবিমান কোনোটার সাথেই মিলে না। ক্লাব 33। ডিজনিল্যান্ডে অবস্থিত এই ক্লাবটি শুধু গোপনীয়তার জন্যই যে বিখ্যাত তা নয়। এখানে ঢুকতে হলে আপনাকে এন্ট্রি ফি দিতে গুনতে হবে $10,000-$30,000। ভ্যাটিকানের গোপন আর্কাইভ। এটি আসলে পুরোটাই গোপন নয়, এখানে যে কেউ যেতে পারে, যে কোনো ডকুমেন্ট নিতে পারে। তবে এগুলোর মাঝে একটি গোপন ভল্ট থেকে কেউ কোনো ডকুমেন্ট নিতে পারেনি গত 75 বছর ধরে। সেই গোপন ভল্টে কি আছে কেউ জানেও না এখন। সাদা ভদ্রলোকের ক্লাব। এটি ফ্রান্সিসকো বিয়াঙ্কো নামক একজন ইটালিয়ান ভদ্রলোক কর্তৃক 1693 সালে প্রতিষ্ঠিত ক্লাব। এই ক্লাবের সদস্য হতে হলে আপনাকে অবশ্যই সাদা ইংরেজ হতে হবে। শুধু তাই নয়, কমপক্ষে দুজন পরিচিত সদস্য থাকলেই কেবল এই ক্লাবের সদস্য হওয়া যাবে। অবশ্য কারা এই ক্লাবের সদস্য এটা কখনোই জানা যায় না। জরুরি আবহাওয়া অধিদপ্তর। এটি 1950 সালের পর শীতল যুদ্ধের সময়কালের স্থাপিত মার্কিন আবহাওয়া অধিদপ্তর। এটি খুবই গোপনীয় এবং এখানে ঠিক কী করা হয় সে সম্পর্কে কোনো তথ্যই কোথাও নেই। কথিত আছে এই অঞ্চলকে লাস্ট হোপ বা সর্বশেষ আশা বলেও ডাকা হয়। ইংল্যান্ডের ব্যাংক ভল্ট। 1734 সালে অবস্থিত এই ব্যাংকের ভল্টটি লন্ডনের একদম মাঝখানে অবস্থিত। অগণিত সোনা দিয়ে পরিপূর্ণ এই ব্যাংক। ভল্টে ঢুকতে হলে যে প্রবেশপথের দরজাটি রয়েছে সেটি খুলতে 3 ফুট লম্বা একটি চাবি ব্যবহার করা হয়। এতে করেই বোঝা যায় কি নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছে এই ভল্টটি। ডালাসে অবস্থিত গুগল ডাটা সেন্টার। $600 মিলিয়ন ব্যয়ে নির্মিত ডালাসে অবস্থিত এই গুগল ডাটা সেন্টারটি সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখে। এখানে কেউ প্রবেশ করতে পারে না, এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও। গুগলের এই ডাটা সেন্টারের গোপনীয়তা রক্ষার জন্য তাদের নিজেদের প্রশিক্ষিত বাহিনী রয়েছে। সর্পদ্বীপ। এটি এমন একটি দ্বীপ যা কিনা বিষাক্ত সাপের জন্য বিখ্যাত। প্রায় 5,000-এরও বেশি সাপ এই দ্বীপটিতে গিজগিজ করছে। ব্রাজিল সরকার জনসাধারণের জন্য এই দ্বীপটি নিষিদ্ধ ঘোষণা করে। অল্প কিছু বিশিষ্ট বিজ্ঞানী ছাড়া এই দ্বীপে কারো প্রবেশাধিকার নেই।